হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এস এস ব্লগস। আজকে আমরা চলেছি জয়পুর ফরেস্ট দেখতে, এবং জয়পুর ফরেস্টের মধ্যেই রয়েছে একটা পরিত্যক্ত এয়ারফিল্ড যেটা ব্রিটিশ ইন্ডিয়া আমলে তৈরি করা হয়েছিল। আজকে এক্সপ্লোর করবো সেটাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে হিট দ্য লাইক বাটন, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো, যাতে আরও ভালো ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি। তো এটা একটা এয়ারফিল্ড ছিল, ব্রিটিশ ইন্ডিয়ার একটা এয়ারফিল্ড। যখন ইংরেজদের শাসনকাল ছিল আমাদের ভারতবর্ষে, এখানে যুদ্ধ বিমান ওঠানামা করতো, এবং সেই পারপাসে এটা বানানো। দেখতে পাচ্ছেন যে এটা একটা রানওয়ে প্লেনের, আর যথেষ্ট বড় জায়গাটা। এখন এখানে সবাই ঘুরতে আসে, এবং পরিত্যক্ত রানওয়ে, পিকনিক টিকনিক করতে আসতে পারেন, এবং জায়গাটা খুবই ভালো। Thank you.
এবার একটু পুরো রানওয়েটা ঘুরে দেখব কতটা লম্বা। অলমোস্ট শেষ প্রান্তে চলে এসেছি, রানওয়েটা প্রায় 2 কিলোমিটার মতন লম্বা। এবার আমরা রিসর্টে ফিরে যাব। জঙ্গলে সন্ধে খুব তাড়াতাড়ি নামে, দেখতে পাচ্ছেন রাস্তা প্রায় অন্ধকার, সূর্যের আলো প্রায় নেই বললেই চলে। রিসোর্ট বনলতা, গেস্ট না হয়েও আমরা ঘুরতে চলে এসেছি, ভালো লেগেছে তাই ঢুকে পড়েছি। বাঁকুড়া বনলতা রিসোর্টের পাটিসাপটা পিঠে, যদি কখনো এখানে আসেন এই পিঠেটা অবশ্যই ট্রাই করবেন। 30 টাকা করে দাম, সাইজটা দেখলেই মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আমরা রয়েছি এই ট্রি হাউসটায়। হচ্ছে ডাইনিং হল, ব্যবস্থাপনা খুবই ভালো দেখছেন। এখানে সিঙ্গেল
মানে একটা একটাই মাত্র গাছের গুড়ি কেটে এই টেবিল চেয়ারটা বানান। এদিকে ওয়াশ বেসিনও রয়েছে, পিছনে বাথরুম রয়েছে, রান্নার ব্যবস্থা এদিকে। রাতের ডিনার এসে গেছে, রুটি চিকেন যথারীতির সাথে একটা তরকারি, দুটো রসগোল্লা, আমাদের স্পেশাল রিকোয়েস্টে পোস্তর বড়া। ডিনার সেরে নেওয়ার পালা, তো গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার। রিসর্টে রাতের সৌন্দর্য দেখতে থাকুন। শেষ, এবার গিয়ে সোজা ঘুম। কাল সকালে উঠে ডেস্টিনেশন মুকুটমণিপুর। গুড নাইট।